নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত রানীনগর মূলত একটি কৃষি প্রধান গ্রাম। মুর্শিদাবাদ লাগোয়া নদিয়ার এই প্রান্তিক গ্রামের কুলতলায় রয়েছে বাবা বুড়োরাজ সেবাশ্রম তথা ভোলানাথের মন্দির। নদিয়া জেলায় অবস্থিত শিব মন্দিরগুলির মধ্যে সবথেকে বড় মন্দির হল কুলতলার এই দেবাদিদেবের মন্দির। বহু প্রাচীনকাল থেকেই সাধু সন্ন্যাসীদের আবাসস্থল তথা পীঠস্থান এই স্থানে মহাদেবের পূজা হয়ে আসছে। প্রতি বছর এখানে 1500 বেশি ভক্তের সমাগম হয়, যারা উপবাস করেন, ব্রত রাখেন এবং শিবলিঙ্গে জল ঢালেন তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এই পূজাকে কেন্দ্র করে। এবছরও এখানে শুরু হয়েছে শিব চতুর্দশী উৎসব। আমরা চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলাম এই পুণ্যস্থানে। এ প্রসঙ্গে সেবাশ্রমের সভাপতি দেবব্রত মণ্ডল আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এই পুণ্যস্থান সম্পর্কে কি বললেন দেখুন। বুড়োরাজ সেবাশ্রম আমাদের এই রানীনগর কুলতলা বলে পরিচিত। বহু প্রাচীন এখানে সাধু সন্ন্যাসীদের আগেকার সব ধ্যান ধারণার জায়গা। এখানে বাবা ভোলানাথ সদাশিব হিসেবে পূজিত হন। নদিয়া জেলার মধ্যে সবচাইতে বড় শিব মন্দির এবং সবচাইতে বেশি ভক্ত সমাগম শিবরাত্রির এই পুজোতে এখানে আসে এবং লক্ষাধিক ভক্তগণ সহ অন্যান্য মানুষজন সমস্ত সম্প্রদায়ের মানুষজন এখানে আসে। প্রচুর অনুষ্ঠান হয়, 5 দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলে। বিশেষ করে লোকগীতি বাউল সঙ্গীত এগুলো চলে। আর পুজো তো আপনারা দেখলেন, খুব সুন্দর পুজো হচ্ছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। অন্তত 1,500-এর উপরে এখানে ভক্ত সমাগম হয়, যারা প্রত্যেকদিন প্রত্যেক শিবরাত্রিতে জল ঢালে বাবার মাথায়। আমরাও সবাই উপবাস করি এবং বাবার এই একটা দিনে আরাধনার জন্য আমরা এখানে অপেক্ষা করি। শিবরাত্রি কবে আসবে, আমরা বাবার কাছে কবে থাকবো, কখন যাব, সেই আশাতে আমরা সারা বছর বসে থাকি অপেক্ষা। আমরা সবাই মিলে এখানে সবচাইতে বড় জিনিস যেটা সম্প্রীতি, সমস্ত ধর্মের মানুষ এখানে আসে এবং প্রচণ্ড সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে এখানে অনুষ্ঠান 5-6 দিন ধরে চলে। বিসর্জন পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন আমাদের এখানে কোনো প্রকারের গণ্ডগোল বা কোনো রকম কটূক্তি হয়নি। প্রশাসন আমাদের ভীষণভাবে সহযোগিতা করে, আমরা কৃতজ্ঞ। ভক্তগণ এবং প্রশাসন থেকে এই যে দোকানপাট যারা আছে ব্যবসা বাণিজ্য করছেন, ওনাদেরও প্রচুর লাভ হয়। প্রত্যেক বছর ওরা আসে, আগে থেকেই যোগাযোগ করে কবে যাবো করে, জায়গা পাওয়ার জন্য আগে থেকে অপেক্ষা আমাদের কাছে আবেদন করে, আমরা ব্যবস্থা করে দিই এবং সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়। আপনার নাম?
আমার নাম দেবব্রত মণ্ডল, আমি এই বাবা গুরুরাজ সেবাশ্রমের সভাপতি। সঙ্গে কৃষ্ণ আছে, আমাদের দেবজিৎ আছে, দাদা আছে, সবাই আছে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।